আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক তবকুমার ইনস্টিটিউশন অ্যান্ড ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে পড়াবো। তাহলে তোমরা শিক্ষার্থীরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। শিক্ষার্থীরা, আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় এক, জীব ও পরিবেশ। এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। পরিবেশ কি? আমাদের চারপাশে নানা বস্তু ঘটনা রয়েছে, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। পরিবেশ নানা ধরনের হতে পারে, তার মধ্যে দেখো দুটি পরিবেশের কথা বইয়ের মধ্যে দেওয়া আছে। একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর একটি হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। দেখো শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের মধ্যে দুটা চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে কি? আল্লাহ দেওয়া সব কিছু, যেমন দেখো এখানে আছে আকাশ, তারপর পানি, গাছপালা, পাহাড়, পর্বত, এগুলো হচ্ছে আল্লাহর তৈরি। এগুলো হচ্ছে পরিবেশের তৈরি কি প্রাকৃতিক পরিবেশ। আর দেখো এগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশ, ইট, দালান, তারপর হচ্ছে গাড়ি, বাস, সাইকেল, টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে কি মানুষের তৈরি পরিবেশ। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম পরিবেশ কি, তারপর পরিবেশের কি কি, পরিবেশ কত প্রকার, তারপর আমরা দেখব জীবের বেঁচে থাকার জন্য আর কি কি দরকার। জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু দরকার। ঠিক আছে, খাদ্য, বেঁচে থাকার জন্য আমাদের কি দরকার? খাদ্য দরকার। তুমি যদি খাদ্য গ্রহণ না করো কি করবা? তুমি সুস্থ থাকতে পারবে না, শক্তি পাবে না, লেখাপড়া করতে পারবে না, গল্প করতে পারবে না, খেলতে পারবে না। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য, পুষ্টির জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয়। আমরা এসব খাদ্য কোত্থেকে পাই? উদ্ভিদ এবং প্রাণী থেকে। আমরা কিন্তু নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারি না, আমাদের এই খাদ্যের জন্য উদ্ভিদ বা প্রাণীর উপর পুরোপুরি নির্ভরশীল হতে হয়। আর উদ্ভিদের, উদ্ভিদ এবং প্রাণীদের কিসের দরকার? খাদ্যের এবং পুষ্টির দরকার। উদ্ভিদের খাদ্য ও পুষ্টির দরকার, কিন্তু সেই খাদ্য এবং পুষ্টি পায় কি? মাটি থেকে। আর প্রাণী কি করে? প্রাণীরও কিন্তু আমাদের মতো খাদ্য দরকার হয়, আর প্রাণী আমাদের মতো খাদ্য গ্রহণ করে। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। শিক্ষার্থীরা দেখো, এবার আমরা কি করবো? আবাসস্থল এবং আশ্রয়স্থল, আবার সকল জীবের আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গা জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গা বাস করে তাই তার আবাসস্থল। প্রাণীদের কি দরকার? আশ্রয়স্থলের প্রয়োজন হয়। দেখো আমি আবার বলে দিচ্ছি যে সকল জীবের আবাসস্থল প্রয়োজন হয়। উদ্ভিদ যে জায়গা জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গা বাস করে, উদ্ভিদ ধরো গাছ যেখানে বাস করে সেখানে কিন্তু তাকে কি দেওয়া হয়? আশ্রয় দেওয়া হয়, তার অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিতে হয় না। আর প্রাণীর কি বিশেষ জায়গা দরকার হয়? প্রাণী বলতে কি? গরু, ছাগল, আমাদের তো কি প্রাণী বলা হয়, ওদেরকেও প্রাণী দরকার বলা হয়। গরু ছাগল সারাদিন কি করে? বাইরে তোমার মাঠে কি করে থাকে, কিন্তু রাত হলে সন্ধ্যার পর কিন্তু তার একটা বিশেষ দরকার হয়। কিসের দরকার? আবাসস্থলের প্রয়োজন হয়, তখন তাই সে কি ঘরে ফিরে। আমরাও তেমন কি যার যার কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকলেও রাতে আমাদের নিরাপদের জন্য আশ্রয়স্থলের প্রয়োজন। আমরা তখন আমাদের নিজ নিজ বাসায় এসে কি করি? থাকি, যাতে আমাদের কি না হয়, আশ্রয়স্থলটা আমাদের কি দিয়ে, যাতে আমরা বিরূপ তোমার ঝড় আবহাওয়া, বিরূপ আবহাওয়া যেমন ঝড়, বৃষ্টি, এগুলো থেকে আমাদের নিজেদের কি নিরাপত্তা দিতে পারে। আবার ধরো বিভিন্ন ধরনের প্রাণীর আক্রমণ থেকেও আমাদের রক্ষার জন্য কি হয়, আমরা নিরাপদ স্থানে থাকতে পছন্দ করি। তাহলে তোমরা মনে হয় আবাসস্থল এবং আশ্রয়স্থলটা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এবার দেখো আমরা কি করব। পানি, পানি কি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পানি ছাড়া আমাদের কোনো কাজ করা সম্ভব না। তুমি গোসল করতে পারবে না, রান্না করতে পারবে না, থালা বাসন ধুতে পারবে না, আর পানি যদি না খাও তাহলে কি বেঁচে থাকতে পারবে না। প্রাণী কি? তার খাদ্য পরিপাকের জন্য পানি প্রাণ করে। আবার দেখো অনেক উদ্ভিদ ও প্রাণী পরিবেশে কি যেন পানিতে বাস করে। পানিতে বাস করে কি কি উদ্ভিদ? দেখো তো কুমির, কুমির কিন্তু পানিতে বাস করে। সাপ, এগুলো কি পানিতে বাস করে। আর আমাদের কি যখন পানির পিপাসা লাগে তখন আমরা যদি কি র
রসমালাই খায় বা চা খায় বা অন্য কিছু খায় আমাদের পানি পিপাসা কি নিবে নিবে না। আমাদের যখন পানি পিপাসা লাগবে তখন আমাকে অবশ্যই পানি খেতে হবে। আমাদের জীবনে সবগুলো কাজে পানি দরকার পড়ে, পানি ছাড়া আমরা একটা কাজও করতে পারবো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পানি দিয়ে কাজ করে থাকি। তোমার মায়ের দিকে যদি একটু খেয়াল করো, সে রান্নাঘর থেকে শুরু করে একদম তোমাদের রাতে শুয়ে ঘুমানোর আগ পর্যন্ত যতগুলো কাজ করে সবগুলো কাজে পানি ব্যবহার করে। পানি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। তাহলে জীব এবং উদ্ভিদ এবং প্রাণীর জীবনে পানির গুরুত্ব খুবই অপরিসীম। পানি ছাড়া আমরা একদিনও চলতে পারবো না। আশা করছি তোমরা আমি আজকে ক্লাসে যা যা পড়িয়েছি সবই বুঝতে পেরেছো।